আলোচনা করছিলাম রামায়ণে কৌশলা আমরা সীতা পর্যন্ত আলোচনা করেছি কৌশলা কৈকেই এবং সুমিত্রা রাজা দশরথের তিন স্ত্রী আমরা আবারও বলি রাজা দশরথের তিন স্ত্রী কৈশ কৈশলা কৈকেই এবং সুমিত্রা কিন্তু তাদের কোনো পুত্র সন্তান ছিল না পুত্র সন্তানের জন্য রাজা দশরথ একবার এক যজ্ঞের আয়োজন করলেন যজ্ঞের পায়েশ সে দুই ভাগ করে কৌশলা কৌশলা এবং কৈকেয়ীকে দেয় এরা দুজন মিলে তারা তাদের যে পায়েশের অংশ এই অংশটা সুমিত্রাকে দেয় কৌশলের গর্বে এক পুত্র সন্তানের জন্ম হয় পুত্র সন্তানের নাম জ্যৈষ্ঠ পুত্র কৈকেয়ীর গর্বে আর এক পুত্র সন্তানের জন্ম হয় যার নাম ভারত পরবর্তীতে যার নাম মহাভারতের নামকরণ করা এবং সুমিত্রার গর্ভে দুই সন্তানের জন্ম হয়েছিল একজনের নাম লক্ষণ আরেকজনের নাম ছিল শত্রুঘ্ন এই তিন স্ত্রীর গর্ভে রাজা দশরথের চার চারটি সন্তানের জন্ম রামের স্ত্রী রাম ও লক্ষণ তাহলে কে হচ্ছে বইমাত্রীয় ভাতা আমি আবারও বলি রাজা দশরথে তিন স্ত্রী তিন স্ত্রীর গর্ভে চারটি সন্তানের জন্ম হয় রাম লক্ষণ ভরত এবং সৌমিত্র শত্রুঘ্ন রামায়ণের আমরা আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র পাবো চরিত্রটির নাম মন্থরা মন্থরা রানী কৈকির কূটবুদ্ধি সম্পূর্ণ এক কুজদাসী রাজা দশরথের শম্ভুরাসুরের সঙ্গে একবার যুদ্ধ হয় এ যুদ্ধে সে আহত হয় এ সময় মন্থরা দশরথকে সেবা সুস্থ করে তোলে এবং এই জন্য রাজা দশরথ কৈকেয়ীকে দুটি ইচ্ছা বর দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন যখন রাম রাজ্যভিসারে সিংহাসনে বসবে তখন মন্থরার পরামর্শে কৈকেই সেই দুটি বর চায় একটি ভরতকে রাজ্য বিষাক্ত করতে হবে এবং অপরটি রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠাতে হবে সত্য রক্ষার জন্য দশরথ এই বর দিতে বাধ্য হয় আমরা জানি যে রামের বনবাসের ষষ্ঠ দিনে দশরথ সুখে মৃত্যুবরণ করেন রাম হিন্দু দেবতা বিষ্ণুর সপ্তম অবতার আমরা জানি যে রামকে রামায়ণে নায়ক হিসেবে দেখানো হয়েছে এবং মাইকেল মধুসূদন দত্ত তার বিভীষণের প্রতি মেঘনাথ কিংবা মেঘনাথ বদকাব্যে রামকে নেতিবাচক চরিত্র হিসেবে দেখিয়েছেন আশরাফুল ইসলাম আশরাফুল আলম স্যার রকেট সায়েন্স নিয়ে কিছু বলবেন নাকি ভাই আপনি আমার যে বিষয় নিয়ে কথা বললে না বলে তো পারি না বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আশরা আশরাফুল আলম ভাই আমাদের সলিমুল্লাহ মুসলিমের ডিবেটিং ক্লাবের গর্ব দেখি আপনারটা বলার চেষ্টা করবো রাম দেবতা বিষ্ণুর সপ্তম অবতার হিন্দু ধর্মাবলম্বীরা বিষ্ণুর দশম অবতারে বিশ্বাস করে অবতার হলো কোনো দেবতার বিশেষ উদ্দেশ্যে মানুষরূপে জন্ম নেয় আমি আবারও বলি অবতার জিনিসটা কি কোনো দেবতা যখন মানুষ হিসেবে জন্ম নেওয়ার ইচ্ছা পোষণ করে তখন তাকে বলা হয় অবতার বিষ্ণু এ পর্যন্ত নয়বার অবতার হিসেবে জন্ম নিয়েছে এবং একবার জন্ম নেবেন এটা প্রত্যেক ধর্মেই বলা হয় যে আমাদের ধর্মে বলা হয় যে যখন তার ছেলের আবির্ভাব ঘটবে তখন ঈসা আল ইসলাম আসবে খ্রিস্টান ধর্মে বলা হয় যখন পৃথিবীতে অন্যায় অত্যাচার বেশি হবে ঠিক ওই সময় মেরির পুত্র যিশু পৃথিবীতে আবারও আসবেন হিন্দু ধর্মের লোকেরা বিশ্বাস করেন যে রাম পৃথিবীতে দশ বার আসবেন এর মধ্যে নবার এসেছেন নয় এসেছেন এগুলোর মধ্যে আমরা যদি বলি প্রথমবার এসেছিলেন মৎস্য মৎস্য নামে মৎস্য মানে মাস রামের দ্বিতীয় অবতার কুর্ম কুর্ম শব্দের অর্থ কচ্ছপ তৃতীয়বার এসেছেন বরা নামে বরাহ বরা শব্দের অর্থ বর্ণসুকুল এর পরের বার এসেছেন নৃসিংহ নামে নৃসিংহ নামে অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহ পরে এসেছেন বামন নামে বামন শব্দের অর্থ খর্বকায় মানুষ এরপরে এসেছেন পরশুরাম নামে পরশুরাম শব্দের অর্থ অর্থ কুঠারধারী রাম এর রামায়ণে এসেছেন রাম নামে এবং তারপরে এসেছেন বলরামে বলরাম মানে শ্রীকৃষ্ণ নামে এবং আরেকবার আসবেন গৌতম বুদ্ধ নামে যিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা মতান্তরে কেউ কেউ বলে যে শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম এবং তার ভাই বলরাম নবম অবতার কলকি অবতার কলকি হিসেবে ভবিষ্যতে বিষ্ণুর অবতার হবে বলে হিন্দু ধর্মের সবাই বিশ্বাস করেন নিশি নিশি কর্মকার স্যার মিস ইউ স্যার থ্যাংক ইউ শাহিনুর রহমান পঙ্গপাল কি জানতে চায় পঙ্গপাল এক ধরনের পোকা পঙ্গপাল এক ধরনের পোকা যে পোকা শেষ জমানায় আসবে এবং অনেকে বলা হয় যে এসেছে এবং আসার পরে মানুষের খাবার গুলো শেষ করে দেবে গ্রামের দুই পুত্র গ্রামের দুই পুত্রের নাম ছিল লব এবং কুশ সীতার দ্বিতীয়বার জন বনবাসে এদের জন্ম হয়েছিল সীতাকে দুবার বনবাসে দেওয়া হয়েছিল আমরা জানি যে এবং দ্বিতীয়বার বনবাসে তার দুইটি সন্তান হয়েছিল একটি সন্তানের নাম ছিল লব এবং আরেকটি সন্তানের নাম ছিল কুশ এই লব এবং কুশের সঙ্গে রামের যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে রাম পরাজিত হয় ঠিক একই সময় দেবতা ইন্দ্রের কথাও বলে নেওয়া দরকার দেবতা ইন্দ্রের দেবতা ইন্দ্র ব্রহ্মর এক মানুষকন্যা অহল্লাকে ধর্ষণ করেছিল আমরা আবারও বলি দেবতা ইন্দ্র ব্রহ্মার এক মানুষ কন্যা তার নাম ছিল অহল্লা এই অহল্লাকে দর্শন করেছিল রামের করে কে ধর্ষণ হয়েছিল আচ্ছা শাইনুর রহমান পঙ্গপাল না বঙ্গপাল লিস্ট হচ্ছে কিন্তু এটা অবশ্যই এটা অবশ্যই পঙ্গপাল রামের মতো সীতাও এক অবতার সে দেবতা বিষ্ণুর স্ত্রী ধন সম্পদের দেবীর লক্ষ্মীর অবতার আমরা জানি যে বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী পৃথিবীতে মানুষ হিসেবে জন্ম নিয়েছিল এবং তখন তার নাম ছিল সীতা আমি সীতার মতো কলঙ্ক পেতে চাই সীতার জন্ম একটু অস্বাভাবিক পৌরাণিক কাহিনী অনুসারে জমি চাষ করার সময় লাঙ্গলের আঘাতে ভূমি বিদীর্ণ করে সীতার জন্ম হয় সীতার চরিত্রের মূল বিষয় বা সীতা যে জন্য গুরুত্বপূর্ণ আমরা বারবার বলি সীতার অগ্নি পরীক্ষা সীতার বারবার সতীত্ব পরীক্ষা দিতে হয়েছে এবং তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে দুইবার তাকে বনবাসে যেতে হয়েছে এবং অবশেষে লজ্জাও ক্ষোভে জগদ্ধ্রাত্রী সহায়তায় তাকে পাতালে প্রবেশ করতে হয়েছে অনেকে বলে যেমন আশাবুল ভাই যখন প্রশ্ন করে তখন আমি বলি যে সীতার মতোই বলি ধরনী দ্বিধান্বিত হয়ে যাও পৃথিবী দ্বিধান্বিত হয়ে যাও আমি তার ভেতরে প্রবেশ করি আচ্ছা রামায়ণ সংকলনে মায়া বা সীতা মায়া সীতা এবং ছায়া সীতা নামে একটি চরিত্রের অবতারণা করা হয়েছে রাবণ আসলে স্থলে তাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন আরও মনে করা হয় যে সীতা পূর্বজন্মে জন্মে বেদবতী ছিলেন যাকে রাবণ উৎপীড়ন করার চেষ্টা করেছিলেন পরজন্মে তিনি আবারও জন্ম নিয়েছিলেন দ্রৌপদী বা দেবী পদ্মাবতী নামে জন্ম নিয়েছিলেন আমরা যে আলাউলের পদ্মাবতী পেয়ে থাকি সেখানে যে পদ্মাবতীকে পাই তার অন্য নাম আমরা বলি দ্রৌপদী কিংবা পদ্মাবতী অন্যদিকে আমরা রামায়ণে যে ভীরু কাপুরুষ লক্ষণকে পেয়ে থাকি রামের ভাই লক্ষণকে কেউ কেউ শেষ নাগের বংশধর বলে মনে করে থাকেন মুনির অরসে কদ্রুর গর্বে জন্ম নেওয়ার সাপ ছিল শেষ নাগ এর অন্য নাম বাসুকি বা অনন্ত দেবতা শিবের গলায় আমরা যে পাঁচটা সাপ পেঁচানো দেখি এইটাই শেষ না আমরা শিবের যে বর্ণনা পাই আমরা এখানে দেখি যে তার গলায় সাপ পেঁচানো মাথায় রুদ্রাক্ষের ঝুটি হাতে একটা লাঠি এ যে আমরা যে সাপ দেখতে পারি এই সাপটাকেই আমরা দেবতা বাসুকি বা অনন্তনাগ বলে থাকি এর বোনের নাম ছিল মনসাপ অন্য নাম কেউ কেউ বলে নৃত্য আবার কেউ কেউ বলে পদ্মাবতী লঙ্কার যুদ্ধে লক্ষণ রাবণের পুত্র মেঘনাথকে বধ করে লক্ষণ সীতার ছোট বোন উর্মিলাকে বিবাহ করেছিলেন তার দুই পুত্র একজনের নাম ছিল অঙ্গদ এবং আরেকজনের নাম ছিল চন্দ্রকেতু বর্তমানে উত্তরপ্রদেশ যে ভারতে ভারতে আমরা যে উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী লক্ষ্য যে শহরটাকে বলি এই শহরটাই তিনি প্রতিষ্ঠা করেছিলেন রামের আরেকটা ভাই ছিল নাম ছিল বর রাম বনবাসে থাকাকালে ভরত অযোধ্যা রাজা হয়েছিলেন যতদিন রাম বনবাসে ছিল ভরত রামের খরমকে সিংহাসনে রেখেই শাসন পরিচালনা করতেন রামের প্রত্যাবর্তনের পরে সে রামকে রাজ্য ফিরিয়ে দেয় ভরত সীতার চাচাতো বোন মান্ডবীকে বিয়ে করেছিল আমি আবারও বলি রামের বড় ভাই ভরত সীতার চাচাতো বোন সীতার চাচাতো বোন তার নাম ছিল মান্ডবী মান্ডবীর বাবার নাম যদি আমরা বলি তাহলে মান্ডবীর বাবার নাম ছিল কুজধস তক্ষ ও পুষ্কল তার দুটি সন্তান হয়েছিল এই ভরতের দুটি সন্তান হয়েছিল একজনের নাম ছিল তস্ক তক্ষ এবং আরেকজনের নাম ছিল পুষ্কল লক্ষণের ছোট ভাইয়ের নাম শত্রুঘ্ন সে কুজধসের কন্যা শ্রুত বিয়ে করেন তাদের দুই পুত্র ছিল একজনের নাম ছিল সুবাহু শত্রুঘ্ন শত্রুঘাতি শত্রুঘ্ন মথুরা রাজ্যের মথুর দত্তের পুত্র লবণাসুরকে হত্যা করে আজকে পর্যন্ত ওই